পটুয়াখালী লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মাণাধীন চার লেন সেতুর পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলে নান্দনিকভাবে নির্মিত এই সেতুটি দুই বিশ সালের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দেশের চতুর্থতম দীর্ঘ এই সেতুটির কাজ শেষ হলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার সাথে পায়রা বন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে ব্যবসা বাণিজ্যের প্রসারের মাধ্যমে আরও গুরুত্ব বাড়বে দক্ষিণাঞ্চলের পটুয়াখালী প্রতিনিধি রাজীব বসু রিপোর্ট জানাচ্ছেন তৌহিদুর রহমান পটুয়াখালীর প্রবেশদ্বার দুমকি উপজেলার লেবুখালীর পায়রা সেতু এরই মধ্যে সেতুর পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে চোদ্দশো মিটার দীর্ঘ ও উনিশ দশমিক মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হবে এক হাজার কোটি তেইশ লাখ টাকা পায়রা সমুদ্র বন্দরকে মাথায় রেখে এই সেতুটি চার লেন করা হচ্ছে মূল সেতুতে স্প্যান থাকবে চারটি এছাড়া পটুয়াখালী প্রান্তে ষোলোটি ও বরিশাল প্রান্তে বারোটি স্প্যান থাকবে ত্রিশ মিটার করে সেতুর মাঝে লেন ছাড়াও থাকছে এক মিটার দৈর্ঘ্যের ফুটপথ যেহেতু এটা পায়রা নদী একটি ডাইনামিক রিভার এখানে লঞ্চ এবং চলচাঞ্চল সেই জন্য এখানে আঠারো দশমিক তিন মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রেখে সেতুটি নির্মাণ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে কাজ এগিয়ে চলছে বলে জানান এই কর্মকর্তা আমরা আশা করছি যে জুন দুই হাজার মধ্যে আমাদের সেতু এবং সামগ্রিক প্রকল্পটা সমাপ্ত করতে পদ্মা ও লেবুখালির পায়রা সেতুর কাজ শেষ হলে অঞ্চলের ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তন ঘটবে বলে আশা করছেন ব্যবসায়ীরা পদ্মা সেতু লেবুখালি সেতু কাজ সম্পন্ন হলে পর্যটন কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা পোর্টের যোগাযোগ নিরবিচ্ছিন্ন হবে এবং এতে ব্যবসার প্রসার ঘটবে বলে আমরা আশা করি সেতুটির কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে ফেরিমুক্ত যোগাযোগ সম্ভব হবে এতে করে যাত্রীদের দুর্ভোগ কমবে বলে মনে করেন স্থানীয়রা সড়ক ব্যবস্থা এটা আসলে উন্নয়ন হবে যদি লেবুখালি ব্রিজটা হয় কারণ আমাদের লেবুখালি ব্রিজে ম্যাক্সিমাম টাইমে আমাদের আধা ঘন্টা এক ঘন্টা লেট করতে হয় শুধু ফেরির জন্য দেখা যায় অনেক সময় রুগী নিয়ে অ্যাম্বুলেন্সে যেতে হয় ফেরি মিস করা তখন খুব দু তেরো সালের উনিশ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর দু হাজার ষোলো সালের চব্বিশ জুলাই শুরু হয় সেতুর কাজ তৌহিদুর রহমান নিউজ নাইন ঢাকা